নমস্কার, সেভেন অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সিএএ কেন্দ্রীয় সরকারের অতি বিতর্কিত এই নাগরিকত্ব বিল পাশ হওয়ার পরই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এবার লোকসভা ভোটের মুখে সেই বহু বিতর্কিত নাগরিকত্ব বিল লাগু হওয়ার পরও স্বাভাবিকভাবেই উঠে আসছে নানান মিশ্র প্রতিক্রিয়া, আর সেই প্রতিক্রিয়ার আঁচ পড়ল উত্তর চব্বিশ পরগনায়। কোনোরকম আবেদন ছাড়াই নিঃশর্তভাবে নাগরিকত্ব পাওয়ার দাবিতে গাইঘাটা থানার সামনে টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ করল শান্তিপুরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর শেষমেশ পুলিশি হস্তক্ষেপে উঠে যায় এই অবরোধ। সকালবেলা আংশিক মেঘলা আকাশ দেখে উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলে এক্ষুনি ক্যান্সেল করুন, কারণ দুপুর গড়িয়ে বিকেল নামতে বদলাতে চলেছে আবহাওয়া। তেমনি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, জারি ইয়েলো অ্যালার্ট কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও, পাশাপাশি বইতে পারে ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রবিবারের পর আবারও মঙ্গলবার দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সম্প্রতি কাকদ্বীপে চ্যাটার্জির চকে রেশনের মাল পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়ে 190 বস্তা সহ গ্রেপ্তার হয়েছিল দুজন ভ্যান চালক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গঙ্গাসাগরে খোলা মার্কেটে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকার রেশন ডিলার বলাই লালগিরি সহ দুজনকে আটক করলো সাগর থানা পাড়ার পুলিশ। এই এলাকার মুদিখানার দোকানে রেশন সামগ্রী বিক্রয় করছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার, এবং সেই সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ করায় তিনি জানান যে বলাই লালগিরির কাছ থেকে তিনি এই সমস্ত জিনিস কিনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাদ্য দপ্তরের আধিকারিক সহ সাগর থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একই পরিবারের তিনটি বাড়ি। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মাথাইপুরা গ্রামে। জানা গেছে ঘরের পাশে বিচুলির গাদা থেকে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে প্রথমে রুমা বিশ্বাসের বাড়িতে আগুন লাগে। চোখের নিমেষে আগুন ভয়াবহ রূপ ধারণ করায় একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই ছুটে এসে আগুন নেভানো কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে না পারায় খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে দুই ভাইয়ের তিনটি ঘর, একটি বাইক, 5টি সাইকেল, নগদ টাকা, অলংকার সহ যাবতীয় জিনিসপত্র। সর্বস্ব হারিয়ে দুটি পরিবারের মানুষজন ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা। ইন্ডিয়া জোট আমাদের ওখানে আছে, কিন্তু এখানে যারা করছে তারা বিজেপির দালালি করছে, বিজেপির ইকোসিস্টেমে কথা বলে। এখানে বিজেপির ইকোসিস্টেমে কথা বলে কেন? এখানকার প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত চৌধুরী, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেকে যে এসে আমার বিরুদ্ধে লড়ো, তার মানে তিনি কনফিডেন্ট। তাহলে তিনি তার নিজের কেন্দ্র থেকে কেন বিজেপিকে সিট দিয়ে দিল, কেন তখন সে ওই চ্যালেঞ্জটা বিজেপির বিরুদ্ধে নিল না, তার নিজের যে অ্যাসেম্বলিতে সে বিজেপিকে কেন দুটো যে সিট ছেড়ে দিল, কেন চ্যালেঞ্জ নিয়ে সেই দুটো সিট নিজে নিল না? আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিজে অ্যাডজাস্টমেন্ট করে সিট ছেড়ে দিচ্ছেন বিজেপি, অর্থাৎ ভেতরে অ্যাডজাস্টমেন্ট আছে, আমি তোমায় অ্যাসেম্বলিতে সিট ছাড়বো, আমার পার্লামেন্টটা দেখে না। ওই তো তার মানে আমি ইন্ডিয়া জোটে থাকবো আর বিজেপির দালালের সাথে এখানে হাত মেলাবো, এটা হতে পারে।